আজকে ট্রেনে উঠতে পারলাম খুব সহজেই। বিশেষ একটা গ্যাদারিং ছিল না, বৃহস্পতিবারের মতো গ্যাদারিং ছিল না, বৃহস্পতিবার ছিল গ্যাদারিং অনেক, এত মানুষ বৃহস্পতিবারে ঢাকা ছেড়ে সিলেটের দিকে রওনা দিচ্ছিল, আবার রাজশাহীর দিকে রওনা করছিল, বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের গাড়িগুলোও জ্যাম ছিল অনেক। তো ওই আমার ওই সময় বেশি একটা ঝামেলা পড়তে হয় নাই, কারণ আমি ঢাকা থেকে আসছিলাম যখন তখন আমি কেবিন পাইছিলাম, আর এখন শ্রীমঙ্গল থেকে যাচ্ছি কেবিন না, ওই যে ফার্স্ট ক্লাস যে সিটগুলো এগুলোই আর কি। আচ্ছা, তো ট্রেনটা চলাকালীন সময় একটু ধীরগতিতে যখন ছিল, শ্রীমঙ্গল থেকে ধীরগতিতে ছাড়ছিল, তখন আমি একটু বাহিরের দিকে তাকাচ্ছিলাম, আর একটু মোটামুটি বলতে পারেন একটু সচেতন ছিলাম আর কি, কারণ এখানে এই সময় এই কিছু বাচ্চা ছেলেরা আছে, তারা পাথর ছুঁড়ে মারবে, বলা তো যায় না কখন কোন জায়গায় এসে লাগে, মাথায় লাগলে তো সারছে। আর কিছু লোক তো ওৎপাতে থাকবে, আপনার জানলার পাশে যদি কোনো মূল্যবান জিনিস নিয়ে যাওয়া যায় এই আর কি। এখন একটু স্পিডে আছে ট্রেনটা, তো বাহিরের এই শ্যুটগুলো নিতে পারতেছিলাম, আসার সময় তো শ্যুট করতে পারি নাই, কেবিনে থাকাকালীন শ্যুট করা যায় না, কারণ জানালা লক করা থাকে, একদম খোলাও যায় না, ওইটা একদম ব্লক থাকে, আর এটা তো খোলা যায়, খুলছি, তাও ভয়ে ভয়ে ছিলাম, বলা তো যায় না জঙ্গল থেকে আশেপাশে যদি ডিল মারে বা কোনো ক্ষতি হয়, জানালা যেহেতু খোলা আছে, বাগানগুলা দেখেন কতটা সুন্দর লাগতেছিল ট্রেন থেকে। এমন একটা জায়গার মধ্যে এই বাগানগুলো যে আপনি এখানে এই কোনো মাধ্যমে আসবেন বা গাড়ি দিয়ে আসবেন তাও কিন্তু না, ট্রেনের এই ট্রেন রাস্তার দুপাশে এরকম বাগানগুলো আর কি, ট্রেনে আসা যাওয়ার সময় আপনি উপভোগ করতে পারেন বা ভিডিও ফুটেজ নিতে পারেন। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আশা করি ভালো লাগবে ট্রেনের জার্নিটা। আর আমি দেখানোর চেষ্টা করছি এটার মধ্যে আপনাকে, ওই ট্রেনটা আমি যে যেই জায়গায় ছিলাম হাত বাড়িয়ে বাহিরে আমি শ্যুট নিয়েছি, যতটা রিস্ক ছিল তারপরও আমি চেষ্টা করছি যে এখানে এই ট্রেনটাকে দেখানোর জন্য। ট্রেনটা যখন মোড় ঘুরছিল তখন তো প্রায় অনেকটা ট্রেন অনেকগুলো বগি দেখাতে পারছি, আর বাহিরে শ্যুটগুলো নেওয়ার চেষ্টা করছি যতটুকু নেওয়া যায় আর কি। হাতের কাছে অনেক সময় গাছের বড় বড় ঢাল আসছিলো, আবার মাঝে মাঝে লেবু বাগানের যে লেবু গাছের ঢালগুলো আসছিল জানালার পাশে, তারপরও চেষ্টা করছি যতটা নেওয়া যায় আর কি, সুন্দর যতটা দেখানো যায়, সবুজের সমারোহ দেখেন। আমার তো ইচ্ছা করছিল যে ট্রেন থেকে নেমে যাই, ওই জায়গাগুলো একটু ঘুরে ফিরে দেখতে যেতে পাইতাম। আসলে এখানে যদিও পিকনিকের মতো স্পট ছিল, কিন্তু এইটা এই জায়গায় অ্যালাউ না মনে হয় আর কি, আমার বাগান থেকে এগুলা অ্যালাউ না, দিবে না, দিল প্রপার যে এলাকাগুলো আছে ওইগুলোর মধ্যে ঘুরতে পারেন, যেতে পারেন, এই এই সমস্ত নির্জন এলাকার মধ্যে কাউকে ঢুকতে দিবে না ওরা। দেখেন কত শুনশান্য এলাকা, নিরবাচ্ছন্ন, কোথাও কোনো মানুষ নাই, কিন্তু জায়গাগুলো দেখার মতো, খুব দেখার মতো ছিল সত্যি সত্যি। বাগানের মাঝখানে আমার তো মন চাইছিল যে এখানে হাঁটতে পারতাম, ঘুরতে পারতাম, ছবি উঠাইতে পারতাম। এইখানে আবার দর্শক, এই জায়গাগুলোর মধ্যে মাঝে মাঝে দেখবেন মোবাইলের নেট আসবে, আবার 10 মিনিট পরে আবার নেট নাই, অনেকক্ষণ নেট ছিল না, আবার ফিরে ফিরে আধা ঘন্টা পরপর নেট পাইছি, যাও পাইছি, ভিডিও কল দিতে পারিনি, বাসায় দিতেছিলাম কল, হোয়াটসঅ্যাপে অডিও কল দিয়ে কথা বলছিলাম আর কি। এই জায়গাগুলো আবার নরসিংদী এলাকা যেটা যখন পার হই তখনও নেট ছিল না, এই জায়গাটা একটু নেট ছিল এই আর কি। ট্রেনটা অনেক স্পিডে, ভালো লাগছিল, মনটা তো একটু খারাপ ছিল একটা কারণে, ট্রেনের যে একটা শব্দ না আমার কাছে খুব অসাধারণ মনে হয়, ঘুমাইতে ইচ্ছে করছে, যে ঘুমাইতে পারতাম ভালো লাগতো।
কিন্তু আমি আসলে যাত্রাকালে ঘুমাই না, যদিও আমার ঘুম আসে না। এমনিতেই ক্লান্তি থাকলে হয়তো বা চোখে ঘুম ঘুম ভাব থাকে, কিন্তু আমার আমি ঘুমাই না আর কি। যেটা নিয়ম না আমি মনে করি, ট্রেনে যাত্রা করেন বা বাসে করেন, ঘুমানো ঠিক না যতটা জায়গা থাকা যায়। হ্যাঁ, ঘুমাইতে পারেন তখন যদি আপনার পাশে কেউ থাকে, আপনার সহযাত্রী হিসাবে, সে একজন জাগনা রইলো, আপনি একটু ঘুমাই নিলেন আধা ঘন্টা, এই আর কি। দেখেন জায়গাগুলো কতটা সুন্দর। হ্যাঁ, বিশাল মাঠ, আর যখন ওই ধান লাগানো থাকে তখন আরও সুন্দর, আরও সুন্দর। পাকা ধান ক্ষেত বা সবুজ ধান ক্ষেত থাকে তখন অনেক সুন্দর থাকে, দেখেন কত সুন্দর। হ্যাঁ, আমার তো মন ইচ্ছে করে যে এই জায়গাগুলো যে আসলে যদি হেঁটে হেঁটে দেখতে পাইতাম। তো যখন ট্রেনে যাই তখন এই জায়গাগুলো উপভোগ করি আর কি। অনেক সময় দেখা যায় ওই শীতকালীন সময় এই সরিষা ক্ষেত থাকে, সরিষা লাগায়, আবার যখন ওই যে ধানের জমি, উভয় সময় দুইটা সময় অনেক সুন্দর লাগে। কী সুন্দর জায়গা, মাঝখানে যে পানির খাল আর ওই পাশে ধানের জমি, ওইদিকে এসে গ্রাম, সিনটা অনেক সুন্দর লাগছিল। আর নিজে দেখছিলাম আর ভিডিও ফুটেজ করে নিলাম, মনে করলাম যে আমার দর্শকটা দেখুক। আশা করি ভালো লাগবে, যারা প্রবাসে আছেন দেশের এরকম সৌন্দর্য দেখলে কার না ভালো লাগবে বলেন। আর বর্ষার মৌসুমে এই জায়গাগুলোর মধ্যে পানি থাকে থুই থুই, আবার যখন ওই বর্ষা ফুরিয়ে যায় তখন পানি একটু জায়গাগুলো একটু কোথাও কোথাও পানি থাকে, কোথাও কোথাও শুকনো থাকে। আমার তো ইচ্ছা করে কি যে এই জায়গাগুলো যদি আমার বাড়ি হতো বা গ্রাম থাকতো, আমি ইচ্ছে মতো মাছ ধরতে পারতাম। আমি যখনই যাই তখন এই জিনিসটা বেশিরভাগ আমার মনে হয়, কারণ গ্রামে তো আমার নিজের গ্রামে যখন ওইদিকে তো পানি থাকে না, কোনখানে যতটুকু থাকে বর্ষার সিজনে, ভরপুর বর্ষা হইলে বা বৃষ্টি হইলে তখন ওই রাত্রেবেলা মাছ ধরতে বেরিতাম টস নিয়ে। হ্যাঁ রে, সেই দিনগুলো কই এখন। আর এইখানে যখন দেখি জলাশয়ে পানি জমাট, বিভিন্ন ধানের জমিতে বা বর্ষার সিজনে পানি থাকে অনেক ভরপুর, তখন আর ইচ্ছা হয় যদি বসি ভাই মাছ ধরতে পারতাম, বা রাত্রেবেলা এইদিকে আশেপাশে বাড়ি হলে তো মাছ ধরতে পারতাম, কী মজা হইত। এদিকে মানুষগুলো অবশ্য অনেক মজা করে প্রকৃতির এই সমস্ত, দেখেন কী ভরপুর পানি। যারা দেশের বাইরে আছে প্রবাসী ভাই বোনেরা, এই সমস্ত সিনগুলো দেশে দেখলে তো মনটা ভরে যায়। ট্রেনের ড্রাইভার সাহেব তো ট্রেনের গতি যেন আরও বাড়িয়ে দিল, আর বাতাসের তীক্ষ্ণ শব্দ ছিল, ফুর 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 করে, ফু 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 করে শব্দ, কি দারুণ। হ্যাঁ, জানালার পাশে থাকলে এই জিনিসগুলো উপভোগ করতে পারেন বেশি, যারা ট্রেনে সিলেট আসবেন, শ্রীমঙ্গলে আসবেন, চেষ্টা করবেন জানালার পাশে সিট নেওয়ার জন্য। জানালার পাশে সিট নেওয়ার ফলে হবে কি, আপনি বাইরের লোকেশনটা যদি দেখতে পাইলেন, দেখবেন যাত্রাটা যতই লং হোক, যত দূর যতই সময় লাগুক, 7 ঘন্টা 5 ঘন্টা 4 ঘন্টা আপনার গন্তব্যস্থলে পৌঁছাইতে, দেখবেন যে ওই বাইরের লোকেশনগুলো দেখলে এতটাই মজা লাগবে, ভালো লাগবে, সময়টা ফুরিয়ে যাবে খুব তাড়াতাড়ি। কত বিশাল বড় মাঠ দেখেন, আর ওই যে মাঝখানে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, অনেক গরু আছে ওইখানে, মাঝখানে দুপাশে ছোট নদীর মতো হয়ে গেছে, পানি জমাট মারতে জমাট হতে গেছে, নদীর মতো লাগে আসলে না। যে ট্রেনের ফুটেজটা যে বলছিলাম আপনাকে, আপনাদের ট্রেনের ফুটেজটা নেওয়ার চেষ্টা করছি, বাইরে হাত দিয়ে দেখেন ওই যে কিছু কিছু ছেলেরা আছে, দাঁড়াই আছে, এইভাবে সতর্ক থাকবেন সবাই, কিন্তু এইভাবে চেষ্টা করবেন না কেউ ট্রেন থেকে হাত দিয়ে বাইরে তাকানোর জন্য, বা হাতে যদি ঘড়ি থাকে বা দামি কোনো ফোন থাকে নিজেকে সচেতন রাখবেন, বা অন্য কাউকে দেখলে সচেতন করে দেবেন যে না বাইরে যাতে হাত না দেয় এভাবে, বা কোনো মোবাইল দিয়ে শ্যুট করা বা ক্যামেরা দিয়ে শ্যুট করা, খুব সতর্ক থাকতে হবে। আর এখানে যখন আপনি ব্রিজটা পার হবেন তখন তো আরও বেশি সতর্ক থাকা উচিত, কারণ ব্রিজের প্রস্থটা এতটা বেশি না। যারা আমার কষ্ট করে আমার যারা ভিডিওটা দেখলেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, লাইক করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর দেখেন বাসা চলে আসছি, আমার বাচ্চাটা কতটা এক্সাইটেড ছিল আমার জন্য। বাবা
খেতে আমার বাবাটা বাবা চলে এসছি আমার বাবাটা বাবা জন্য কান্না করছো পা দাও আই লাভ ইউ বাবা আসো বাবা বাবা কি মিস করছো তুমি হ্যাঁ তাই না বাবা আব্বু আমা লক্ষ্মী বাবাটা বাবা গো ইয়ে বাবা আই লাভ ইউ বাবা